খবর খবর সাংমারো মে মাসর 7 তারিখ এচে শুক্রবার মনু ত্রিপুরার জত একিতে যেমন বিজেপি আরেকিতে এডিসি গজগতি প্রমতা দবু জদা হিন্দুক 2023 বিধানসভা বেলো নানরে থাকিনি অজিরিন গুরি নানান হিতে তেমাংসভা মিছিল জনসভা যা যা গর জায়গা নিজর জদাপুরে বেলগুরি বাইতে গুরি যাদন নিজর জদাপুরে দরমর গুরি বাইতে যাবে পুচ্চন বালারে বারে যাবে পত্ত ঠিক এচে আরো একিতে প্রমতার দাগুনিয়ে মনু ব্লগয়দু একাল লারে সালি উন্নতি প্রমতার হামগুরি লখন গেলা হয় একদিন ধরি ত্রিপুরা মতায় ত্রিপুরা রেজত বামে বামে পঞ্চায়েতর যিনি ডেপুটেশন বালারাই গত্তন বালারাই গুড়ি যাদন ব্যাক সেজে এটি পঞ্চায়েতর আঞ্জামে থেকে ব্লগত যিনি ত্রিপুরা মতা লারাই গুড়ি দেখি অন্য দেখা গেল আরো এক ত্রিপুরা মতা যোদাবু মনু ব্লগত যিনি দিবুচ্ছে মাতান ব্লগত যিনি ডেপুটেশন বা লারাই গুচ্ছন তো ত্রিপুরা মতা লারাই করোনা বা ডেপুটেশন করোনার মূল মুলুক বা সার হারণ হতে গেলে থেরো মাস ধরি রেজ্য অতিথি এডিসির ভিলেজ কাউন্সিল বুথ ইত্যেই হি হারণে ন তারা সদন্তে যে থেরো মাস ধরি ভিলেজ কাউন্সিল বুথ জের পরি জানা জেরেইও এজসং এডিসি ভিলেজ কাউন্সিল বুথ নওনা হারনান হি জাদি মাদি যাতে বুথ ঐসিয়ানতে তারা এটি দাবি করছেন নই আরও সদন্তে যে ত্রিপুরা রাজ্য সরকারে করোনা হারণ থেকে নেই এডিসি ভিলেজ কাউন্সিল বুথ আকসই হিতে রাগিয়ে দুই নম্বর দাবি হলদের রেজ্যত রেগা টেঙা বারে দিনে শীর্ষ টেঙা যাতে জাদিমাদি করা হয় সেনতেও তারা এসে দাবি করছেন আরও একখান দাবি হলদের ফরেস্ট রাইট এক 2006 আঞ্জামে যে পাত্তা জাগানি আগে সিয়ানি ব্যাক ট্রাইবেল জনজাতি করব অনুরে জাগানি বাঘগুড়ি দিনে টিটিআরডিসি বামত যিনি ফানির সমুচ্ছে আগে সিয়ানি ফাঁতে বাগে জাদিমাদি বেলগুড়ি দিবাচ্ছে দাবি করছেন নয় তারা সেজর দাবি হলদের ডাম্পিং গ্রাউন্ড যিনি কনস্ট্রাকশনের হাম চলে টিটিআরডিসি বামানি সিনি থগুড়ি রাগে বাড়তে এ চিঠি প্রমতা যোদাবু মনু ব্লগত লারেগুড়ি লুগই বা দেবুডেশন দিল শুনিস এবং ত্রিপুরা মতার দরমর গুড়িয়ে বা ত্রিপুরা মতারে দরমর গুড়ি বাদে যে হামগুড়ি যার হামগুড়িয়ে গুণর নেতা ডাঙ্গ হলিও চাংমা হি হল ডেপুটেশনের ফৈতেনে আমি ত্রিপুরা মতার তরবত আমার ত্রিপুরা মতার সম্মানীয় চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর নেতৃত্বে আমি ত্রিপুরা রাজ্য ব্যাক পঞ্চায়েত আমি ডেপুটেশন দেই দুদিন ধরে আর ইচ্ছে আমি পঞ্চায়েতর যে অন্তর্গত যে ব্লককানি রই সেই ব্লককানিত আমি ডেপুটেশন দিতাম যে আমার মেইন দাবি হলো যে সিরানতর মধ্যে প্রথম দাবি হলো যে আমার এডিসি ভিলেজ কমিটি যে নির্বাচন নর ইচ্ছে তেরো মাস অতিক্রম হয়ে গেল সে নির্বাচন যাতে অতি সত্তর গড়া হয় কিন্তু দেখা যায় যে আমার বিগত এক বছর ধরে রাজ্য সরকারে করোনার এক্সকিউজ দিয়ে দিই ভিলেজ কমিটি নির্বাচন নগরে কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনে ইলেকশন ঘুরি ফুরিয়ে বিভিন্ন স্টেটত বাই ইলেকশন ওই যাল আর এই আর তুমি খবর পুজনকে দিয়ে আগর ত্রিপুরা রাজ্যত বাই ইলেকশন ওদে যা আমার ভিলেজ কমিটি ইলেকশন হইতে নর সেনতে আমি ত্রিপুরা মথার তরবর্তন আমি আন্দোলন যাতে অতি সত্তর ভিলেজ কমিটির নির্বাচন